তোমাদের নেতা বিএনপির নেতা তারেক রহমান উনার এই দশজন দরকার তুই তারেক জিয়াই জানা এই বাক্স কোথায় পেলেন সেই তো শুরু এই জন্য দলটা আজকে দাঁড়াতে পারছে না আজকে যে লন্ডনে বসবাস করেন কোথায় বসবাস করেন পৌষ এলাকায় থাকেন উৎসটা কি দুর্নীতিবাজদের কোন দল নেই গোষ্ঠী নেই রাজনীতি নেই এদের কাজ হলো দুর্নীতি করা সে রাজনীতিবিদ হোক সে আমলা হোক সে যেখানে থাকুক আমাদের সরকার দুদককে শক্তিশালী করেছে ব্যবস্থা নেওয়ার জন্য এখন কিন্তু দুদকের বারিন্দা অনেকেই যাচ্ছে আমার ঠাকুর ভাই একটা কথা ফাঁকি দিয়ে বলে ফেলেছেন জাতির পিতার বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে তখন তো সবাই আওয়ামী লীগ করতেন পরবর্তীতে জাতীয় ভোটে থেকে বিএনপিতে গেলেন জাতীয় ভোটে গেলেন দল করলেন নেতা হলেন অনেক অনেক কিছু হলেন তাই না এটা বুঝতে হবে তখন অন্য দল ছিল না আর সত্তরের নির্বাচন বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন সর্বদলীয় ছিল নেতা ছিল একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান বঙ্গবন্ধু কিলিংয়ে ছিলেন এটা আইনি এসছে আমি ওইদিকে যাবো না আমি যে প্রসঙ্গ আনতে চাই এবং জিয়াউর রহমানে কিন্তু তিন বছরের মাথায় মারা গেলেন একাশিলে মারা গেলেন মারা যাওয়ার পর আমরা কি দেখলাম তার সেরা সুটকেস সেরা গেঞ্জি আমি শুধু একটা কথা বলতে চাই উনি তো অনেকের কথা বললেন আজকে তো ওনাদের নেতা বিএনপির নেতা তারেক রহমান উনার এই দশজন দরকার নেই তুই তারেক জিয়াই জানা এই বাক্স কোথায় পেলেন উনি সেই তো শুরু এই জন্য দলটা আজকে দাঁড়াতে পারছে না আজকে যে লন্ডনে বসবাস করেন কোথায় বসবাস করেন পৌষ এলাকায় থাকেন উৎসটা কি ইউকে গভর্নমেন্ট তাকে বাতা দেয় তাকে রেশনিং দেয় না সোশ্যাল সিকিউরিটি দেয় দেয় না দেখুন বুঝতে হবে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা টানা ষোলো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন আগে পাঁচ বছর ছিলেন ওনার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ এক টাকার দুর্নীতির অভিযোগ আনতে পেরেছেন ওনার পরিবারের বিদ্যান্তে পেরেছেন তাহলে তো সাইলাপ করে ফেলতেন বুঝতে হবে আমাদের মাথা ঠিক আছে হ্যাঁ অনেকে করছেন আজকে অনেকেই বলেন বিএনপিরা বলেন যে এনারা আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ কি তাদেরকে ছেড়ে দিচ্ছেন সরকার কি তাদের পক্ষ নিচ্ছেন নো লক্ষ্য করে দেখেন আমাদের অনেক এমপি মন্ত্রী নেতা কিন্তু দুদুকে আসছেন এটা কিন্তু রাজনীতিতে বিরাট পরাজয় দুদুকে নোটিশ পাও তাই না পরে কি হলো পরের বিষয় এই যে আইনি প্রক্রিয়া আসলেন তার মানে কি মেসেজটা নোটিশ পেলেই হয়ে যাবে না নোটিশ এটা তো একটা বিষয় রাইট আপনার তো ইমেজ একটা ব্যাপার আছে ইমেজ সংকট তো একটা ব্যাপার ইমেজটা সংকট কাটাবে না না ইমেজ সংকট কিন্তু এইটা প্রক্রিয়া আসছে এবং যেহেতু সরকার এবারের ইশতেহারে এটাকে অন্যতম ইয়া হিসেবে নিয়েছে তাই না সো আমার ধারণা এই প্রক্রিয়া চলবে